শিক্ষার ব্যাপার না, চুপ। দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি, যেন আমি আসলাম। আপনার কোনো আইডিয়া আছে আপনি কোথায় আছেন, কোথায় আসছেন? আমার ভাইরা যদি কেউ এর একটা বুলেটের গুলি, আপনার ভাই আমাকে মারলে আমার লোকজন কি বসে থাকবে? অনেক গোলাগুলি হবে। আই লাভ ইউ। লাভ ইউ টু। কেমন আছো তুমি? যেমন রাখছো তো খাবো কত দূর, নিজের নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। আমি খুব চিন্তায় আছি। মানবে না কেন? মানতে হবে তো, বিয়েটা তো যোগ না, তাই না? মানতে বাধ্য করবো আমরা। ভাইজান, আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। কবির ভাইয়া, আমি এখনই কাজীটাকে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজ কি হইব? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, আমার কি করা উচিত? আশা শুয়ে শুয়ে বিয়ে গান উচিত? আমার উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, সব কিছু মেনে নিলাম। বন্ধু আজাদ বলছি, শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বউ প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যাই, আবার বন্ধু হয়ে যাই। সত্যি বলতেছ নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না না, পরিকল্পনা ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া, প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। বাবা, তাহলে তো আমি চাচা আর আমি মামা। আজকে আমার ভাই চৌধুরী সাহেব তার বোন তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয় নাই খালি, এই দুইটা পরিবারের একত্রিত করছে। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, এই দুইটা পরিবারে সারা জীবন বান্দা রাখার জন্য এক নতুন অতিথি আমাদের এই গ্রামে আসতেছে। বন্ধু, এই খুশির মুহূর্তে আসো, একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো আসো। দেখো পি কিউবের জীবন পথে প্রীতি, পথে পুরী, সেই পুরী আবার পথে পত্নী। এই যেটা ফ্যামিলি, একটু কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই, মারামারি নাই, এইভাবে পেয়ে যাবো তোমাকে। এটা কি হইলো কিভাবে? এই যে এভাবে, এই যে এর জন্য সব কিছু সম্ভব। আমি তুমি কেউ কিছু নাই, এই একটা মানুষ যে কিনা এখন পৃথিবীতে আসেও নাই, সব কিছু বদলে দিল। কি হয়েছে? তুমি না থাকলে বাবু কিভাবে ঠিক থাকবে? সব ঠিক হয়ে যাবে। এই প্রীতি, প্রীতি।